পশুর চামড়া বেচা কেনার দ্বিতীয় দিনেও সরগরম পোস্তা। প্রত্যাশিত লাভ না হলেও লোকসান হয়নি বলছেন বিক্রেতারা। নির্ধারিত দামে কেনার দাবি আড়তদারদের। গতকালকেও মাল অনেক টাকা কিনেছিল, লাভ হয় না বলতে লস হয় না, এর কি সমান সমান হয়েছে। কিনছিলাম 600 টাকা করে, এখন 700 টাকা কয়, 750 টাকা কয়, 1500 টাকা 100 টাকা লাভ হইলো। দামের ভিতরে পাইছি এখন, যারা সিন্ডিকেট করে যদি না যদি বাড়ি মারে তাহলে ঠিক আছে। সারা দেশ থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ, ট্যানারি মালিকরা কথা রাখলে পড়তে হবে না ক্ষতিতে। লবণাত করছি আমরা, এটা যে এখন ট্যানারি আলাদা কিনবে, আমাদের সাথে যদি বনে দামাদামি বনে তাহলে আমরা তাদের দেবো। ডাউন হয়েছে এই কথাটা সত্য না, 150 থেকে 200 টাকা গত বছর আমরা বেশি বিক্রি হয়েছে এবছর। দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়, সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বৃষ্টিকে সঙ্গে নিয়েই ঈদ আনন্দ। সমুদ্র সৈকত সহ বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীর ঢল, পরিবার বন্ধুদের নিয়ে উচ্ছ্বাস। জুলাই থেকে সরকার পতনে বিএনপির এক দফা আন্দোলন, আসতে পারে ঢাকা ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি। সহিংসতা করলে রাজপথেই সমুচিত জবাব বলছে আওয়ামী লীগ। সদরঘাটে ভয়াবহ আগুনে পড়ল বিলাসবহুল এমভি ময়ূর সাত লঞ্চ। 15 কোটি টাকার ক্ষতির দাবি মালিকের, ধূমপান থেকে সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। এবং অবিশ্বাস্য হলেও সত্যি, এক মরিচের দাম 2 টাকা। সিন্ডিকেটের কারসাজিতে কেজি ছুঁয়েছে 800, প্রশাসনের নজরদারি না থাকায় ক্ষুব্ধ ক্রেতা। বৃষ্টির মতো প্রতিকূল পরিবেশ সত্ত্বেও সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজি এড়িয়ে বন্দর নগরী চট্টগ্রামে 4.5 লাখ পিস কোরবানির পশুর চামড়া সংগ্রহ হয়েছে। সংগৃহীত চামড়ার বাজার মূল্য 100 কোটি টাকার বেশি। শাখাউত্তিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। টানা 20 ঘন্টা পেরিয়ে গেছে, তারপরও শেষ করে আনা যায়নি লবণ দিয়ে চামড়া সংরক্ষণ। নগরীয় জেলার বিভিন্ন স্থান থেকে আসা চামড়া সংরক্ষণ করা হচ্ছে মুরাদপুর হয়ে আতুরার ডিপো এলাকার 250 আড়তে। কাঁচা চামড়া আড়তদার সমিতির তথ্য অনুযায়ী এবার 3.5 লাখ পিস চামড়া সংগ্রহ হয়েছে। বিগত কয়েক বছর নানা কারসাজির কারণে বিপুল পরিমাণ চামড়া নষ্ট হলো, এবার তা রোধ করা গেছে। সবাই যৌথভাবে কাজ করছে, তাড়াতাড়ি চামড়া আছে, তাড়াতাড়ি খরিদ করে ফেলছে, তাড়াতাড়ি লবণ দিয়ে ফেলছে, ইনশাল্লাহ একটা চামড়া নষ্ট হয়নি। দীর্ঘ বিরতির পর এবার মাদ্রাসাগুলো বাসাবাড়ি থেকে চামড়া সংগ্রহ করায় দর উঠানামার ক্ষেত্রে সিন্ডিকেট ব্যবসায়ীরা কোনো ভূমিকা রাখতে পারেনি, যে কারণে আড়তে এসে প্রতি পিস চামড়া বিক্রি হয়েছে 500 থেকে 600 টাকা দরে। তবে সকালের দিকে রাস্তার পাশে কিছু চামড়া পড়ে থাকতে দেখা গেল, পরবর্তীতে সেগুলো সরিয়ে নেওয়া হয়। 500 থেকে 600 টাকা দরে চামড়া ক্রয় করেছি, আর সিন্ডিকেটের কোনো কারসাজি ছিল না। সবগুলো আমরা ভিজিট করেছি, এখানে কোনো চামড়া আসলে নষ্ট হবে না, কারণ সবগুলোরই ক্রেতা পাওয়া গেছে এবং সবাই লবণ দিচ্ছে। এক কথায় বলা চলে, গাউসিয়া কমিটির সংগ্রহ করা এ 1 লাখ পিস চামড়া নষ্ট হওয়া থেকে রক্ষা পেয়েছে। মূলত গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবকরা বাসা বাড়িতে গিয়ে এই চামড়া সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে লবণ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা নিয়েছে, আর না হয় এই চামড়া ঘুরত খুচরা পাইকারি ব্যবসায়ীদের হাতে হাতে এবং প্রকৃত মূল্য না পেলে হয়তোবা এই চামড়া রাস্তায় নষ্ট হতো। চট্টগ্রামের জামিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে কমল দে, সময় সংবাদ। কঠোর বার্তা দিলেও হাটের বর্জ্য ইজারাদার দিয়ে অপসারণ করাতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে হাটের ময়লা ভোগান্তি বাড়িয়েছে দক্ষিণের বাসিন্দাদের। এদিকে রাজধানীর 2 সিটিতে দ্বিতীয় দিনের কোরবানির বর্জ্য অপসারণের কাজ চলছে পুরোদমে। কোরবানির ঈদের প্রথম দিন শতভাগ বর্জ্য অপসারণের পর দ্বিতীয় দিনের মতো কাজ শুরু করেছে ঢাকা 2 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। কোরবানির বর্জ্য অপসারণ হলেও ঢাকা দক্ষিণ সিটিতে সরানো যায়নি বেশিরভাগ পশুর হাটের ময়লা। চলাচলের রাস্তা ঠিক করতে ময়লার স্তূপ করে রাখা হয় সড়কের দুই পাশে। এই স্তূপের উপর কোরবানির বর্জ্য রাখছেন নগরবাসী, এতে ছড়াচ্ছে দুর্গন্ধ। সিটি কর্পোরেশন থেকে সেগুলো সরানোরও কাজ চলছে। মোটামুটিভাবে ময়লা উঠে নিয়ে গেছে, এগুলো যেগুলো রাস্তা দেখেন এগুলো হাটের ময়লা। দায়িত্বশীল সংস্থার যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন তাদের উদাসীনতার পরিচয় এটা।
এদিকে ভিন্ন চিত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। 8 ঘন্টায় শতভাগ অপসারণের পর দ্বিতীয় দিনেও তৎপর পরিচ্ছন্নতা কর্মীরা। কোরবানি পরবর্তী ময়লা সরিয়ে ব্লিচিং পাউডার ছিটিয়ে গেছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। নিজ দায়িত্বেও পরিষ্কার করছেন নগরবাসী। বৃষ্টি না হওয়ায় নির্বিঘ্নেই চলছে দ্বিতীয় দিনের কোরবানি ও বর্জ্য অপসারণের কাজ। দিনের মধ্যেই সব বর্জ্য সরানো সম্ভব হবে বলে আশা কর্তৃপক্ষের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে জমজমাট দেশের পর্যটন স্পটগুলো, বৈরী আবহাওয়া উপেক্ষা করেই আনন্দে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। মুষলধারে বৃষ্টি যেন হার মানল ভ্রমণ পিপাসুদের কাছে। বৈরী আবহাওয়ার মধ্যেই সীমান্তের ওপারের পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসা স্বচ্ছ পানি আর সাদা মায়াবী সৌন্দর্য সাদা পাথরের কাছে ছুটে যান সব বয়সী মানুষ। সিলেটের সাদা পাথরে ঢল নামে পর্যটকদের। ঈদের ছুটিতে কক্সবাজার সৈকতে আনন্দ আর হৈহুল্লোড়ে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। নোনা জলে গা ভাসানোর পাশাপাশি চড়েছেন বিচ বাইক, ওয়াটার বাইক ও ঘোড়ার পিঠে। প্রিয় মুহূর্তগুলো তারা বন্দি করেছেন ক্যামেরার ফ্রেমে। ঈদের আনন্দ উপভোগ করতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। শুক্রবার বিকেল থেকে হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে কয়েক কিলোমিটার এলাকা। সাগরের নীল জলরাশিতে স্পিডবোটে ঘুরে বেড়ানো আর জলকেলিতে মেতে ওঠেন তারা। এছাড়া ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক সহ দেশের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে আনন্দ বিলাসে মেতে উঠেছেন ভ্রমণ পিপাসুরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, জুলাই থেকে সরকার পতনের এক দফা আন্দোলনে যাচ্ছে বিএনপি। দলটির নেতারা বলছেন দাবি পূরণে ঢাকা ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি আসবে এবার। ক্ষমতার পরিবর্তন হলে সবাইকে নিয়ে বাস্তবায়ন করা হবে 27 দফা। আহমেদ সালেহিনের রিপোর্ট। 9টি বিভাগীয় শহরে সমাবেশ শেষে গত বছরের 10 ডিসেম্বর কোনো চমক ছাড়াই রাজধানীর গোলাপবাগে 10 দফা ঘোষণা করে বিএনপি। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্বাচন কমিশন পুনর্গঠন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, নেতাকর্মীদের মুক্তি, নিত্যপণ্যের দাম কমানো, এ দাবিতে 6 মাস ধরে আন্দোলন করে আসছে দলটি। গণসমাবেশ, বিক্ষোভ, গণঅবস্থান, পদযাত্রার মতো কর্মসূচি নিয়ে মাঠে থাকলেও সরকারকে চাপে ফেলার মতো কোনো অবস্থান তৈরি করতে পারেনি বিএনপি। জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র 6 মাস, তাই অন্য দাবি দেওয়া বাদ দিয়ে শুধুমাত্র এক দফা আন্দোলনের দিকে যেতে চায় দলটি। বিএনপি নেতারা বলছেন সরকারকে পদত্যাগে বাধ্য করতে না পারলে কোনো দফায় বাস্তবায়ন সম্ভব হবে না। এক দফায় যদি আমরা সাফল্য লাভ করি, এই সরকারের পতন হয়, তখন অটোমেটিক্যালি বাকি 10 দফা পূরণ হয়ে যাবে। এখন এক দফা, সেটা হলো সরকারের অবিলম্বে পদত্যাগ, যাতে করে দেশে বিদেশে লোক যা চাচ্ছে একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য প্রতিদ্বন্দ্বিতা আমরা নির্বাচনের জন্য ক্ষেত্র তৈরি করা যায়। এক দফা চূড়ান্ত হলেও তা বাস্তবায়নে আন্দোলনের রূপরেখা কি হবে সে বিষয়ে এখনো একমত হতে পারেনি বিএনপি ও সরকার বিরোধীরা। একটা চূড়ান্ত আন্দোলন, যে আন্দোলনে এই সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। বিএনপি শুধু জনগণকে ওই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। রাজধানী শহরকে অচল করে দিতে হবে এবং তারা যাতে বিরোধী দলের নিয়ন্ত্রণে থাকে রাজধানী শহর, সেই পরিবেশ সৃষ্টি করতে পারলেই সরকারের পতন হবে। জুলাইয়ের শেষের দিকে ঢাকায় জনসমাবেশ থেকে সরকার বিরোধী এক দফা ঘোষণার কথা রয়েছে বিএনপির। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলনে আপত্তি নেই ক্ষমতাসীন দলের, তবে কর্মসূচির নামে সহিংসতা করলে রাজপথেই সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি আওয়ামী লীগের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। বিএনপি সহ বিরোধীদের আন্দোলন মোকাবিলায় প্রস্তুত ক্ষমতাসীন দল। জুলাই মাস ঘিরে সিরিজ কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে দলটি। মাঠ দখল ও নেতাকর্মীদের চাঙ্গা রাখতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত শান্তি সমাবেশ, জনসভা, উঠান বৈঠক এবং লিফলেট বিতরণ করবে আওয়ামী লীগ। সরকার বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে নেতাকর্মীদের। আওয়ামী লীগ নেতারা বলছেন নির্বাচন বানচাল করতে সরকার পতনের এক দফা আন্দোলনের কথা বলছে বিএনপি। 12 সাল থেকে আজকে 2023 সালে 11 বছর পার হয়েছে। এই 11 বছরে তাদের সরকার পতনের আন্দোলনে কোনো সফলতা আসে নাই, ভবিষ্যতেও আসবে না।
প্রতিহত বানচালের নামে তারা সরকার উৎখাতের কথাও বলে। এই সব কিছুর মূল উদ্দেশ্য হলো নির্বাচন থেকে দূরে সরে দাঁড়ানো, নির্বাচন থেকে পালিয়ে বেড়ানো। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে বিএনপিকে আহ্বান জানিয়ে দলটির এই শীর্ষ নেতা বলছেন, আন্দোলনের নামে সহিংসতা হলে সমুচিত জবাব দিতে প্রস্তুত তারা। তত্ত্বাবধায়ক সরকারের দাবি কখনো পূরণ হবে না, এক বিন্দু সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সংবিধানের থেকেই ইলেকশন নির্বাচন হবে, নির্বাচন কারণে সরকারের নেতৃত্ব দেবেন মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার নির্বাচন কমিশন একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে। তারপর যদি তারা সন্ত্রাসের পথে হাঁটে, নিয়মতান্ত্রিক আন্দোলন করলে তার রাজনৈতিকভাবে তা আমরা মোকাবেলা করব, আর সন্ত্রাসের পথে যদি হাঁটে তার সমুচিত জবাব তারা পাবে। বিএনপির কর্মসূচি দেখে তার রাজনৈতিকভাবে মোকাবিলার কৌশল ঠিক করা হবে বলে জানান ক্ষমতাসীনরা। নির্বাচনে অংশগ্রহণ করবে। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সদরঘাট টার্মিনালে নোঙর করা অবস্থায় ভয়াবহ আগুনে পড়ল ময়ূর সাত লঞ্চ। ফায়ার সার্ভিসের 13টি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। মালিকপক্ষ বলছেন 10-15 কোটি টাকার ক্ষতি হয়েছে ধূমপান থেকে সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। আর মাত্র ঘণ্টা দুয়েক পরেই ছেড়ে যাওয়ার কথা ছিল চাঁদপুরের উদ্দেশ্যে। সে লক্ষ্যেই সকাল 10:30 নোঙর করানো হয় সদরঘাট লঞ্চ টার্মিনালে। নোঙর করার আধা ঘণ্টা পরেই আকস্মিক আগুন ধরে যায় সুসজ্জিত ময়ূর সাত লঞ্চে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে সদরঘাট এলাকা। চোখের সামনেই স্বপ্নের ময়ূর সাত উঠতে দেখলেন মালিক ও লঞ্চ স্টাফরা। এত সুন্দর সার্ভিস দেয় এই লঞ্চটা, মনে করে শেষ ভাই একবার বুঝার আমরা সবাই দৌড়িয়ে গেছি। দৌড়ে যাওয়ার সাথে সাথে দেখি কেবিনের ভিতরে ধোঁয়া। তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হলেও কাঠের কেবিন ও আসবাব থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্বিতীয় ও নিচ তলায়ও। ঢাকা থেকে চাঁদপুরগামী সবচেয়ে অভিজাত লঞ্চ এই ময়ূর সাত। এই লঞ্চের পেছনে বিনিয়োগ ছিল প্রায় 25 কোটি টাকা। আপনারা পেছনে যে চিত্র দেখতে পাচ্ছেন সেটি এই লঞ্চের ফার্স্ট ক্লাস কেবিনের। আগুনের লেলিয়ান শিখায় এখন যা কয়লায় রূপান্তরিত হয়েছে। 10-15 কোটি টাকার ক্ষতি হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া এটাই যে প্যাসেঞ্জার নিয়ে যদি এই ঘটনা ঘটতো তাহলে আল্লাহর কাছে কি জবাব দিতাম আমরা। ফায়ার সার্ভিস বলছে অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল ভেতরে, তাদের ধারণা ধূমপান থেকে লাগতে পারে আগুন। আমরা ধারণা করছি যে ধূমপান থেকে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, তবে আমরা এটা তদন্ত সাপেক্ষে জানাবো। 850 যাত্রী নিয়ে প্রতিদিন ঢাকা থেকে চাঁদপুর আসা যাওয়া করত ময়ূর সাত। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। অবিশ্বাস্য হলেও সত্যি, একটা মরিচের দাম 2 টাকা। সিন্ডিকেটের কারসাজিতে কেজি ছুঁয়েছে 800 টাকায়। বৈরি আবহাওয়া আর সরবরাহ সংকটের অজুহাত ব্যবসায়ীদের, প্রশাসনের নজরদারি না থাকার অভিযোগ করে ক্ষোভ জানিয়েছেন ক্রেতা। বগুড়ার বিভিন্ন বাজার ঘুরে সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিনের রিপোর্ট। ঈদের আগে ক্রমবর্ধমান কাঁচা মরিচের দাম সপ্তাহ জুড়েই ভুগিয়েছে মধ্যবিত্ত আর নিম্নবিত্ত পরিবারগুলোকে। ঈদুল আজহা শেষে দাম কিছুটা সহনীয় হবে এমন প্রত্যাশা নিয়ে ছুটির দিন সকাল সকাল বগুড়ার সবজি বাজারে আসেন অনেকেই। তবে বিধি বাম, দুদিন আগেও 280-300 টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচের দাম ঠেকেছে 600-800 টাকায়, আর গেল সপ্তাহের সঙ্গে তুলনা করলে দাম বৃদ্ধির হার প্রায় 4 গুণ। নিত্য প্রয়োজনীয় মরিচের ঝাল বেড়ে যাওয়ায় ভোগান্তিতে ক্রেতারা। বাজারগুলোতে প্রশাসনের তদারকি না থাকায় অযৌক্তিকভাবে এমন দাম বলে অভিযোগ ক্রেতাদের। মরিচ কিনতাম আগে 1 কেজি করে, এখন কিনলাম 250 গ্রাম। এই ভাই সিন্ডিকেট করে জনগণ কিভাবে বাঁচবে, সাধারণ গরিব মানুষ আমরা কিভাবে চলবো? প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার ব্যবস্থা করেন। মাসখানেক আগেও 100-এর নিচে থাকা মরিচের এমন লাগামহীন দামের পেছনে সরবরাহের ঘাটতিকেই মূল কারণ বলে দাবি ব্যবসায়ীদের। তার সঙ্গে প্রতিকূল আবহাওয়া যুক্ত হয়েছে। 800 টাকা কেজি আমি নিজে গেছিলাম যে আমি পাইনি আমার দালি খালি। এত দাম মরিচ এত তো বেচার সম্ভব নয়, আমি মরিচ তো আর কিনি ভাই। গাছ নষ্ট হয়ে যাচ্ছে, তাপমাত্রা বেশি, এনা করে বৃষ্টি হচ্ছে, ওই জন্য জমিতে কোনো মরিচ হচ্ছে না। কৃষি বিভাগের দেয়া তথ্য অনুযায়ী জেলায় এবছর 2,940 হেক্টর জমিতে 39,690 মেট্রিক টন কাঁচা মরিচ উৎপাদন হয়েছে। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার মিশনে কাল কুয়েতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা 3:30। 2005 সালে সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। 18 বছর পর আবারও শিরোপা লড়াইয়ে ওঠার সুযোগ জামাল ভূঁইয়াদের সামনে, সেজন্য হারাতে হবে র্যাঙ্কিংয়ে 51 ধাপ এগিয়ে থাকা কুয়েতকে।
গোল হজম না করে প্রতিপক্ষকে কাবু করার লক্ষ্য কাব্রেরার দলে। দলগত চেষ্টায় পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করতে চায় জামালরা। তারিক কাজীকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বৃষ্টিকে সঙ্গে নিয়ে ঈদ আনন্দ, সমুদ্র সৈকত সহ বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীর ঢল, পরিবার বন্ধুদের নিয়ে উচ্ছ্বাস। এবং সদরঘাটে ভয়াবহ আগুনে পড়ল বিলাসবহুল লঞ্চ, 15 কোটি টাকার ক্ষতির দাবি মালিকের, ধূমপান থেকে সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।